ডক্টর আনন্দিস হোম রেমেডিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অদ্ভুত একটা জিনিস, যেটার জন্য আপনারা পার্লারে গিয়ে প্রায় 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা এরকম পর্যন্ত খরচ করেন। অর্ডিনারি পার্লারে এই জিনিসটা 2000 টাকা করে নেয় আমি জানি, তারপর থেকে যত বাড়বে তত তো তার অ্যামাউন্টও বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা বডি পলিশিং। আপনি বিনা খরচাতে, মানে সামান্য পয়সা, বিনা খরচা তো কোনো কিছু এখন পাওয়া যায় না, সামান্য খরচাতে 10 থেকে 15 টাকা খরচা করলে আর একটু পরিশ্রম করে নিলেই এই জিনিসটা আপনি বানিয়ে নিতে পারেন। এবং বানিয়ে এটা যদি আপনি বেশি পরিমাণে বানান সারা সপ্তাহে রাখতে পারেন। বডি পলিশিং পার্লারে আপনারা যখন যান তখন সপ্তাহে বা মাসে একবার করে করেন। এটা আপনি রেগুলার বেসিসে করতে পারেন, সাবানের পরিবর্তে ইউজ করতে পারেন, কোথাও কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এবার দেখুন আমি এখানে কি কি নিয়েছি আগে সেটা জানিয়ে রাখি। এর কোনো যে কোনোটা কম বেশি হলে কোনো প্রবলেম হবে বা একটা ইনগ্রিডিয়েন্টস আপনার কাছে ঘরে নেই আপনি কি করবেন সেটা নিয়েও ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যে রেগুলার বেসিসে যারা ইউজ করবেন তারা একটা কোন যে কোনো একটা যদি না থাকে তাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু যারা অকেশনালি ইউজ করবেন তাদের জন্য সবকটা জিনিস জরুরি। এবার যারা স্কিনের গ্লো বাড়াতে চান তাদের তো স্কিনের গ্লো বাড়বেই। ড্রাই স্কিনের জন্য কি ইউজ করবেন আর অয়েলি স্কিনের জন্য শুধু ডিফারেন্সটা আলাদা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি প্রথমে হচ্ছে এটা হচ্ছে বেসন, দেখুন কিছু বেসন নিয়েছি। এটা চালগুঁড়ো, চালগুঁড়োটা স্ক্রাবারের কাজ করবে। আর নিয়েছি দই, যাদের অয়েলি স্কিন তারা দই ইউজ করবেন আর যাদের ড্রাই স্কিন তারা এর সাথে দই ইউজ করবেন না, দুধ ইউজ করবেন, কাঁচা দুধ, জাল দেওয়া দুধ নয়, কাঁচা দুধ, কারণ কাঁচা দুধের মধ্যে ক্রিমটা থাকে। আর ড্রাই স্কিন যাদের তারা মধুটা মেশাতে পারেন। মধুটা সব স্কিনে ইউজ করা যায়, যদি আপনারা পছন্দ করেন সেরকম কোনো অসুবিধা হবে না, কিন্তু ড্রাই স্কিনের জন্য মধুটাও দরকার। দুধের সাথে সামান্য 1 চামচ যদি আপনারা মধু মিশিয়ে নিতে পারেন খুবই ভালো হয়। আর নিয়েছি এখন তো শীতকাল, অরেঞ্জ পাওয়া যাচ্ছে, শীত এসে গেছে, এটা কিছুটা একটা অরেঞ্জের খোসা ছিল সেটা আমি বেটে নিয়ে এসে একটু লিকুইড করে বেটেছি, যদি কারণ দইটা কম রয়েছে। এবার দেখুন এই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানোর সময় যদি কোথাও মানে ড্রাই মনে হয় তাহলে আপনারা জলও মেশাতে পারেন। এমন কোনো ইয়ে নেই, ধরুন দই নেই আপনি কি করবেন, বাকিগুলো আপনার কাছে রয়েছে আপনি জল দিয়েও করে নিতে পারেন। যদি ধরুন এর কোনোটা নেই শুধু বেসন আর চালগুঁড়ো দিয়েও আপনি স্নান করে নিতে পারেন, তাহলে আপনার সাবানের কাজটা হয়ে যাবে। যদি আপনারা মনে করেন আমার এই ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আমি আপনাদের জন্য হোমমেড সাবানও নিয়ে আসবো, যেটা একদম হার্বাল, কোনো রকম কোনো কেমিক্যাল নেই, আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এবং যেরকম সাবান ইউজ করেন সেভাবে করতে পারবেন। এটাকে আপনারা ফ্রিজে রেখে 7 দিন করে ইউজ করতে পারবেন। এবার আমি দেখুন এখানে চালগুঁড়ো নিয়েছি, চালগুঁড়োর সাথে হলুদের পরিমাণটা, এটা কাঁচা হলুদ বাটা হলুদ, যদি কাঁচা হলুদ যদি না থাকে আপনারা শুকনো হলুদ নিতে পারেন, গুঁড়ো হলুদ, শুকনো হলুদ মানে গুঁড়ো হলুদটা। হলুদের পরিমাণটা একটু কম দেবেন, মানে যতটা দেখুন বেসনের পরিমাণ চালগুঁড়োর পরিমাণ, আমি অতটা হলুদ নেইনি, হলুদটা নিয়েছি জাস্ট 1 চামচ। দেখুন আপনারা পরিমাণটা দেখুন, 1 চামচ হলুদ বাটা নিয়েছি, কারণ হলুদ যদি খুব বেশি হয়ে যায় তাহলে হলদে হলদে ভাব চলে আসবে, সেটা ভালো হবে না। আরেকটা জিনিস করবেন, হলুদ মেখে সাথে সাথে রোদে যাবেন না, অন্তত 1-2 ঘন্টা ওয়েট করে তবেই যাবেন। যদি মনে করেন কেউ অফিসে যাচ্ছেন সকাল 10টায় অফিস যাবেন তাহলে সকাল 7টার মধ্যে স্নান করে নেবেন আর বেরোনোর সময় ভালো করে সানস্ক্রিন ময়শ্চারাইজার মাখবেন। যারা বাড়িতে থাকবেন চেষ্টা করবেন এটা মাখার পরে রোদে যাতে না যেতে হয়। দইটা নিয়ে নিচ্ছি, এবার দইটা যদি আমার এখানে আমি জল দিয়ে ধুয়েও নিতে পারবো, একটুখানি বাটির নিচে রয়ে গেছে, নিয়ে নিচ্ছি লেমন। এটা দেখুন এবার কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি যখন এর মধ্যে বেসনটা, যতটা বেসন লাগবে আমার ততটা বেসনই মেশাবো, মানে আমি আজকে একদিনের জন্য মিশিয়েছি, এটাকে একবারে স্নান করে হোল বডিতে হয়ে যাবে, একবারে স্নান হয়ে যাবে। মেখে যে 1/2 ঘন্টা বসে থাকতে হবে এমনও কোনো ইয়ে নেই, আপনি একদম মুখ থেকে পা পর্যন্ত সব জায়গায় মাখতে পারবেন, শুধু হাতে মাখবেন পায়ে মাখবেন তা নয়, পুরো মুখ থেকে পা পর্যন্ত। এটা রেগুলার বেসিসে যদি আপনারা মুখে ইউজ করেন তাহলে আপনাদের ফেসিয়ালের খরচাটাও কমে যাবে। একটা জিনিস দিয়ে দেখুন আপনাদের কত রকমের
হেল্প হচ্ছে। সাবানে প্রচুর কেমিক্যাল থাকে, ফেস ওয়াশ আপনারা যতই হার্বাল কিনুন যতই ইয়ে করুন তার মধ্যে কিন্তু কিছু না কিছু কেমিক্যাল থাকেই। আমি সব সময় চেষ্টা করছি কেমিক্যাল ফ্রি আপনারা কিভাবে জিনিস বাড়িতে ইউজ করতে পারবেন। আর বানিয়ে আপনারা অনেকদিন এগুলো রেখে দিতে পারবেন, অনেকদিন বলতে 7 দিন বেশি ইউজ করবেন না, অনেক সময় ফ্রিজও ফাঙ্গাস এসে যায়। যদি তার বেশি আপনারা রাখতে চান তাহলে আলাদা করে একটু ডিপ ফ্রিজে রেখে দেবেন, আর ফ্রিজে রাখলে সেটা বাইরে বার করে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ইউজ করবেন। শীতকালে তো ফ্রিজের জিনিস ইউজ করতে আপনাদের কষ্ট হবে, গরমকাল হলে কোনো ব্যাপার না, তো সাবধানে ইউজ করবেন। খুব বেশি মেখে বেশিক্ষণ বসে থাকার দরকার নেই। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট চলে এসছে, এবার এটা আপনারা ইউজ করতে পারেন। দেখুন হয়তো এর মধ্যে 10 টাকার বেশি আমার মনে হয় না লেগেছে, সুন্দর বডি পলিশার হয়ে গেল। অথচ এই জিনিসটা দিয়ে আপনি যদি পার্লারে করতে যান তাহলে মিনিমাম 2000। দেখুন বন্ধুরা, আমি আপনাদের জন্য এরকম অনেক ভালো ভালো জিনিস আনতে চাই, কিন্তু আপনারা প্লিজ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে। যদি আপনারা শেয়ার না করেন তাহলে অন্য কেউ সেটা জানতে পারবে না, বুঝতে পারবে না। আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করুন। আমি তো সবসময় আপনাদের ভালোর জন্যই ভিডিও বানাই, চেষ্টা করি যতটা সম্ভব আমার মেডিকেল নলেজগুলো ইউজ করে আপনাদের জন্য জিনিস নিয়ে আসতে পারি, কেমিক্যাল ফ্রি জিনিস। আপনার যদি একজনেরও ভালো লাগে তাহলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভালো লাগলেও করুন ভালো না লাগলেও করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, ভালো লাগলে লাইক করুন, যেটা আপনাদের খুশি সেটা করুন, কিন্তু প্লিজ করুন, কিছু করুন, না করে বসে থাকবেন না। আর জিনিসটা অবশ্যই তৈরি করে ইউজ করুন, করে কমেন্ট করে জানান। ধন্যবাদ বন্ধুরা।